নেপাল একসময় আমার কাছে কল্পনাতেই অনেক সুন্দর ছিল, কিন্তু বাস্তবে যখন আমি দেখলাম, অনুভব করতে পারলাম যে আমার কল্পনার চাইতেও কয়েক গুণ বেশি সুন্দর। চারপাশটা শুধু আমি মন্ত্রমুগ্ধদের মতো অবাক চোখে চেয়ে দেখলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। নেপালের থামেল থেকে আমি মুহিবুর রহমান আজকে দ্বিতীয় দিনের ভ্রমণ সিরিজের আরেকটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের সাথে আবারও চলে আসলাম। চলুন, আজকে আমি থামেলের কিছু একাংশ আপনাদেরকে দেখাই। নেপাল ভ্রমণে দ্বিতীয় দিন সকালে আমরা উদ্দেশ্য করেছি থামেল যাওয়ার। থামেল শহরটি আপনি বলতে পারেন নেপালের প্রাণকেন্দ্র। এখানে সব সময়ই বিদেশি পর্যটকরা ভিড় করে থাকেন। আমি আজকে আসার পরে ভাবতেই পারিনি যে এই পরিমাণ বিদেশি পর্যটক এখানে পাব। বিশেষ করে আমি লক্ষ্য করেছি অস্ট্রেলিয়া, কানাডা, জাপান এমন আরও উন্নত দেশগুলি থেকে পর্যটকরা আসেন। তাছাড়া ভারত এবং বাংলাদেশের পর্যটকরাও এখানে সব সময় যাতায়াত করেন। আসলে বলতে পারেন খুবই নান্দনিক একটি সিটি। তাছাড়া নেপালের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি একেবারেই আলাদা, কোনোভাবেই বাংলাদেশের সাথে আমি মেলাতে পারছি না। এই শহরে প্রত্যেকটি জিনিসই প্রায় এক্সপেন্সিভ। আমার কাছে এ পর্যন্ত এটাই মনে হলো, যদিও এটা ট্যুরিস্ট কান্ট্রি হিসেবে পৃথিবীতে বা বহির্বিশ্বে পরিচিত রয়েছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের বাংলাদেশে যতটুকু অবৈধ কাজ আছে সেই কাজগুলো প্রায় বৈধতা স্বরূপ এদেশে ধুমধাম করে চলছে। তবে থামেল শহরে আমার কাছে আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটি হচ্ছে পর্যটকদের ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা খুবই অটুট। প্রায় প্রতিটি পয়েন্টে পুলিশ আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং পুরো থামেল শহরে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে এবং প্রায় 24 ঘন্টাই এই সিসিটিভিগুলো মনিটরিং করা হয়। আমি নিজ চোখে দেখে অনেকটা মুগ্ধ হয়েছি। তাই একজন পর্যটক হিসেবে চুরি চিন্তায় সহ নানান ধরনের হামলার শিকার হওয়ার কোনো সম্ভাবনা আমি এই পর্যন্ত দেখছি না। নেপালে ঘোরার জন্য আপনার আরও বেশ কয়েকটি নান্দনিক জায়গা রয়েছে, পোখারা, নাগারকোট সহ আরও কিছু বেশ ভালো মানের ট্যুরিস্ট এরিয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সেটা নির্ভর করবে আপনি কয়দিন ট্যুর করছেন বা কতদিন নেপালে থাকছেন। তো আমার ক্ষেত্রে যদি সম্ভব হয় আমি পোখারা এবং নাগরকোট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মাউন্ট হিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। শত কর্মব্যস্ততার পরেও নিজেকে সময় দেওয়ার জন্য এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য আমি যতটুকু সময় বের করতে পারি ততটুকুই
উপস্থাপন করার চেষ্টা করব এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সেগুলো আপলোড করে রাখব স্মৃতিস্বরূপ মনে করে। আশা করছি আমার ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও আনন্দ পাবেন এবং কিছুটা হলেও নানান দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ দেখার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। অনেকগুলো দেশ ট্রাভেল করার ইচ্ছে রয়েছে, বাদবাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আমার সকল ব্লগেই প্রায় আমাকে দেখেছেন আপনারা, তাই এই ভিডিওটিতে আমাকে একটু কম দেখিয়ে আমি আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি মাত্র। তবে আমাকে অনেকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন আমি লক্ষ্য করেছি আমার আগের ভিডিওগুলোতে, যে নেপাল ভ্রমণে বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ শেষে ফেরত আসা অবধি কত টাকা খরচ হয়েছে তার একটি বর্ণনাস্বরূপ ভিডিও তৈরি করার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের এক্সপেন্স নিয়ে কথা বলার, তবে এখানে খাবার এবং সব কিছুরই দামই খুবই এক্সপেন্সিভ। বলতে পারেন লো বাজেট ট্যুর করতে গেলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তবে আপনাদের জন্য আরেকটি সহজ পথ আছে, যেগুলো হচ্ছে ভারত হয়ে আপনি নেপালে প্রবেশ করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে ভারতের ট্রানজিট ভিসা। ভারতের ট্রানজিট ভিসা নিয়ে আপনি ভারত হয়ে নেপালে প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে খরচটা একটু কম হবে। আর যদি বাই এয়ার আপনি ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনার খরচ একটু বেড়ে যাবে। আশা করছি ভিডিওটি অনেক এনজয় করেছেন। ভিডিওটি এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ, আর যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তাহলে আমি বিভিন্ন দেশের ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।